তো নমস্কার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে। তো ভিউয়ার্স, আজকে আমি কোনো বশীকরণ করার মন্ত্র আনিনি বা কোনো কাউকে মারণ করার জন্য বা মারণ ক্রিয়ার কোনো মন্ত্র আপনাদের কাছে আনছি না। আজকে যে মন্ত্রটি আপনাদের জন্য আনছি সেটা আপনারা আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন। আমাকে বহু লোক বলে যে গুরুজি কাজ করছি কাজ হচ্ছে না কেন। অনেকে ম্যাক্সিমাম লোক আমায় বলে যে গুরুজি কাজ করছি কাজ হচ্ছে না কেন। তো এই ভিডিওটি তাদের জন্য, এবং যারা আমাদের এই তন্ত্রমন্ত্র জগতে কাজ শিখছেন এবং যারা শিখতে চান তারা অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন, কারণ সারা ইউটিউব দুনিয়াতে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মন্ত্র বা এরকম টাইপের শিক্ষা আজ পর্যন্ত কেউ দেয়নি, যেটা আজকে আমি আপনাদের দিতে চলেছি। তো চলুন, তন্ত্রমন্ত্র গাছগাছড়া রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেত বিদ্যা তন্ত্রমন্ত্র, আমি আপনাদের সাথে বাবা ক্যাবানা করি। তো ভিউয়ার্স, আজকে যারা সর্বপ্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরোটি দেখবেন, কোনো জায়গায় কেটে দেখবেন না, কারণ কিছু মিস এজ মানে কিছু কথা যদি মিস হয়ে যায় আপনারা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আজকের এই মন্ত্রটি হচ্ছে গুরুবিদ্যা মন্ত্র। এই মন্ত্রের কি কি কাজ আমি অবশ্যই বলবো, মন্ত্রটি দেখিয়ে নিই। চলুন আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে নিই, তারপরে এর সম্বন্ধে এই মন্ত্রের কি কি কাজ হতে পারে সেগুলো আমি আপনাদের বলবো। তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, মন্ত্রটি হলো ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতী রুদ্রায় নমঃ শিবায়। আশা করি আপনারা মন্ত্রটি শুনে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র, ছোট্ট একটুখানি মন্ত্র দেখেছেন, একটুখানি সাইজ, ছোট্ট একটু মন্ত্র, ওটা হচ্ছে বীজ মন্ত্র। এটা হচ্ছে বীজ মন্ত্র, শিব সাধনা করতে পারেন এই বীজ মন্ত্রে। এটা শ্রাবণ মাস চলছে, যারা মনে করেন যে আমরা এই লাইনেই কাজ করব বা এই লাইনে কাজ শিখছেন তাদের জন্য অবশ্যই এই বীজ মন্ত্র দরকার আছে। কারণ আরও যারা যারা বলেন যে গুরুজি আমরা কাজ করছি কোনো কাজ হচ্ছে না কেন, তাদের ক্ষেত্রে বলি তারাও এই মন্ত্রটি জপ করবেন। এটা হচ্ছে গুরুবিদ্যা মন্ত্র, এটা গুরু মন্ত্র বলে একে, বীজ মন্ত্র। এটা কি করবেন, একটি রুদ্রাক্ষের মালা নেবেন, এরকম এরকম রুদ্রাক্ষের মালা নেবেন, এরকম ঠিক রুদ্রাক্ষের মালা নেবেন। মালাটা যেন 108খানা দানা থাকে, প্রতিদিন এক মালা করে জপবেন, প্রতিদিন মুখস্থ করে নেবেন পুরো বীজ মন্ত্রটিকে, এক মালা করে প্রতিদিন জপ করবেন। কি করবেন, যখন জপ করবেন, যখন জপটি করবেন তখন জপটি যে করছেন মুখ থেকে যেন কোনো আওয়াজ না বেরোয়, মানে চিল্লিয়ে চিল্লিয়ে জপ করবেন না বা মুখে বলে বলে জপ করবেন না। জপটা যখন করবেন তখন একটা জিনিস ফলো রাখবেন, যে আপনি যে জপ করছেন সেই জপের কথাটা মানে মন্ত্রটা মুখ থেকে কান পর্যন্ত যেন না যায়, তাহলে কিন্তু এতে কাজ হবে না, এই বীজ মন্ত্রের পাওয়ার কমে যাবে। এটা হলো আধ্যাত্মিক চেতনার কাজ, এটা হলো আধ্যাত্মিক পাওয়ার আসে ভিতরে। যারা বলেন দীর্ঘদিন ধরে গুরুজি আমি এই কাজটা করেছি হয়নি কেন, আপনারা এই মন্ত্রটি জপ করতে থাকুন, আপনাদের ভিতরে একটি রোহানি শক্তি তৈরি হবে, রোহানি পাওয়ার তৈরি হয়ে যাবে, যেই কাজই করুক না কেন তখন তারপরে আপনাদের কাজ হতে বাধ্য। সারা শ্রাবণ মাস চলছে, সবে শ্রাবণ মাস শুরু হলো, আপনারা বাবার নামে এই বীজ মন্ত্র জপ করুন, অবশ্যই আপনাদের খুব ভালো ফল পাবেন। আর যারা অলরেডি এই লাইনে আছেন তারা এই বীজ মন্ত্র দেখে বুঝতে যাবেন যে এটা বাবা কি দিয়ে দিল। ঠিক আছে, তো চলুন আজকের মতন ভিডিও এত পর্যন্ত, দেখা হবে আবার আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার, ধন্যবাদ।